অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। তুলা রাশি সেপ্টেম্বর মাস কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আমি একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। এটি মাসিক রাশিফলের ভিডিও, এটি ইন জেনারেল ভিডিও, কোনো ব্যক্তিকেন্দ্রিক কিন্তু এখানে রাশিফল নিয়ে আলোচনা করা হচ্ছে না। বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু এখানে আমি এই রাশিফলটি আগামী সেপ্টেম্বর মাস কী ঘটতে পারে, কোন কোন দিকে শুভ এবং কোন কোন দিকে সমস্যা আসতে পারে তার একটা অগ্রিম পূর্বাভাস দেওয়ার চেষ্টা করছি। তো শুরু করা যাক আলোচনা। প্রথমেই জানাই তুলা রাশির একাদশ স্থানে একাদশপতির অবস্থান, অর্থাৎ রবি সক্ষেত্রিক একাদশ স্থানে অবস্থান করছে, অর্থাৎ ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এই রবি সক্ষেত্রিক অবস্থান করবে। এবং দ্বিতীয় পতি এবং সপ্তম পতি সপ্তম স্থানে সক্ষেত্রিক অবস্থান, খুবই সুন্দর যোগ। এবং এর পাশাপাশি রাশির তৃতীয় স্থানে বৃহস্পতি সক্ষেত্রিক অবস্থান এবং রাশির চতুর্থ স্থানে শনির সক্ষেত্রিক অবস্থান, এবং দোসরা সেপ্টেম্বর থেকে এই রাশির দ্বাদশ স্থানে বুধ গ্রহের অবস্থান, এবং তেইশে সেপ্টেম্বর থেকে এই বুধ আপনাদের রাশিতে অবস্থান করছে। কি ঘটতে পারে তারই একটি অগ্রিম পূর্বাভাস দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই জানাই আপনাদের রাশির দ্বিতীয় এবং সপ্তমের কানেকশান খুবই সুন্দর একটা যোগ কিন্তু এ মাসে এই তুলা রাশির জন্য তৈরি করেছে, অর্থাৎ বিবাহকেন্দ্রিক ব্যাপারে কিন্তু আপনারা আলাপ আলোচনা করতেই পারেন। বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের প্রশমিত করছে, এবং ব্যবসার দিকে আপনাদের ইনভেস্টমেন্ট এবং ব্যবসার দিক আগের থেকে অনেকখানি বেটারমেন্ট কিন্তু ফল আপনারা পাবেন। যারা যে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, সে গার্মেন্টস হোক, ফুড হোক, কসমেটিক্স হোক, যে কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন, বা যে কোনো ব্যবসা মুদিখানার দোকান হোক, গোল্ডের দোকান হোক, যে কোনো সঙ্গে যারা যুক্ত আছেন, বা চায়ের ব্যবসা হোক, যে কোনো ব্যবসাতে কিন্তু সফলতা এ মাসে ভালো কিন্তু আপনাদের সেলিং অর্থাৎ আর্নিংটা কিন্তু আপনাদের হবে, কেনা বেচা ভালো হবে এবং আপনাদের আর্নিং কিন্তু ভালো হবে, ব্যবসার দিক ভালো। বিবাহের দিক কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন, বিবাহের দিকে খুব জোরালো কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাদের রাশির চতুর্থ স্থানে শনির অবস্থান শোষণ নামক মহাপুরুষ রাজযোগ তৈরি করছে, এবং রাশির একাদশ স্থানে এই রবি গ্রহের অবস্থান, একাদশ পতি একাদশ স্থানে, অর্থাৎ এই ১৬ সেপ্টেম্বরের মধ্যে আপনারা যে কোনো কাজকর্মগুলো কিন্তু গুছিয়ে নিন। আমি বলবো সরকারি কাজকর্ম, সরকারি টেন্ডার, সরকারি কন্ট্রাক্ট যেগুলো আছে সেগুলো কিন্তু, সেই কাজগুলো কিন্তু আপনারা করে নিন, গভর্নমেন্টযুক্ত কাজগুলো। এবং ১৬ সেপ্টেম্বরের মধ্যে আপনাদের কাজের মধ্যে আপনাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই ১৭ সেপ্টেম্বর থেকে যখন এই রবি আপনাদের রাশির দ্বাদশ স্থানে চলে আসবে অর্থাৎ কন্যা রাশিতে, তখন কিছুটা হলো আপনাদের ব্যয়ভাব বৃদ্ধি পাবে, এবং আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা সম্মুখীন হতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে যে কাজ হওয়ার সেটা আটকে যাওয়া এগুলো কিন্তু তৈরি করবে, অর্থাৎ হওয়া কাজটা আটকে যাবে। এবং রাশির দশম স্থানে শুক্রের অবস্থান, অর্থাৎ আপনাদের রাশির অধিপতি দশমভাবে অবস্থান করছে, কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো নতুন কর্মযোগ, কর্মপ্রাপ্তি এবং কর্মক্ষেত্রে আপনাদের সফলতা এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তুলা রাশির সেপ্টেম্বর মাসে। এবং রাশির নবম স্থানে এই রাহু অবস্থান করবে। দেখুন, রাহু তো ২৩ সেপ্টেম্বর ২০২০ এই রাহু ট্রানজিট করে যাচ্ছে, অর্থাৎ রাশি পরিবর্তন করছে, মিথুন রাশি থেকে বৃষরাশিতে যাচ্ছে। এই নিয়ে আমি ভিডিও তো যদি চান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। কিন্তু এই যে রাহু যেতে যেতে, অর্থাৎ এই রাশি পরিবর্তন করার আগে আপনাদেরকে কিন্তু প্রচুর অর্থ, নবম স্থানে তুঙ্গস্থ রাহু আপনাদের কিন্তু প্রচুর অর্থ কিন্তু দিয়ে যাবে, অর্থাৎ ধনবর্ষা করবে। আপনাদের রাশিচক্রে যদি রাহু গ্রহ ভালো থাকে, রাহু গ্রহ যদি পীড়িত না হয়, শুক্র যদি পীড়িত না হয়, আপনাদের ক্ষেত্রে কিন্তু যাদের তুলা রাশি আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অপার ধন, অপার ধন আপনাদেরকে দিবে। অর্থাৎ
আপনাদের লটারি থেকে আপনারা প্রাপ্তি হবে, শেয়ার থেকে প্রাপ্তি, গোল্ড থেকে আপনাদের প্রাপ্তি, চাঁদি থেকে প্রাপ্তি, এগুলো থেকে কিন্তু আপনাদের প্রাপ্তি, এবং ফাটকা কারবার, স্টক বিজনেস, জুয়া, এগুলো থেকে কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ রাহু যেতে যেতে কিন্তু আপনাদের ক্ষেত্রে ধনবর্ষা ঘটাবেই ঘটাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো সময়টা, উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের এগিয়ে চলুন, আপনাদের নিশ্চিত রূপে সফলতা পাবেন। শ্বশুরালয় থেকে সহযোগিতা বা শ্বশুরালয় থেকে সম্পত্তি পাওয়া, এগুলো কিন্তু এ মাসে দেখা যাচ্ছে, এবং এ মাসে আপনাদের যাদের মামলা মকদ্দমা চলছে সেই থেকে দিকগুলো কিন্তু আপনাদের কিছুটা হলো ভালো আসছে। অর্থাৎ ল্যান্ড নিয়ে যাদের জমি সংক্রান্ত, ভূ সম্পত্তি সংক্রান্ত যাদের সমস্যা চলছে, বা পারিবারিক সংক্রান্ত যাদের সমস্যা চলছে, এই জমি সংক্রান্ত বা অশান্তি, এই দিকগুলো কিন্তু ধীরে ধীরে আপনাদের এ মাসে কিন্তু কিছুটা ভালো রেজাল্ট কিন্তু আপনাদেরকে দেবে। এবং দেখুন, আপনাদের যে এই যে নবপঞ্চম যোগ, সপ্তম স্থানে মঙ্গল, একাদশ স্থানে রবি এবং তৃতীয় স্থানে এই বৃহস্পতি, এই যে নবপঞ্চম কানেকশান, আপনাদের ক্ষেত্রে কিন্তু মহা লাভ, লক্ষ্মী লাভ কিন্তু আপনাদেরকে কিন্তু ঘটাবেই ঘটাবে। এটা আমি আপনাদেরকে খুব জোর গলায় বলতে পারি। যদি আপনাদের রাশিচক্রে মঙ্গল পীড়িত না হয়, যদি আপনাদের রাশিচক্রে রবি পীড়িত না হয়, যদি আপনাদের রাশিচক্রে বৃহস্পতি পীড়িত না হয়, সেগুলোর ক্ষেত্রে কিন্তু শুভ ফল দিবে। এবং বৃহস্পতির এই যে দৃষ্টি আপনাদের রাশির ঠিক সপ্তম স্থানে দৃষ্টি দিচ্ছে, এবং রাশির একাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে, এবং রবির সাথে দৃষ্টি বিনিময় এবং মঙ্গলের সাথে দৃষ্টি বিনিময়, খুব সুন্দর একটা যোগ এ মাসে কিন্তু দেখা যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে। অর্থাৎ আপনাদের ব্যবসা বলুন, বিবাহ বলুন, এক্ষেত্রে আপনাদের খুবই সাকসেস দেখা যাচ্ছে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো, এবং একাদশ স্থানে দৃষ্টি লাভ সফলতা সাকসেসের জায়গা কিন্তু তৈরি করছে এই বৃহস্পতি। প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের এ মাসটাতে শুভ প্রেমের কানেকশান আসবে, নতুন প্রেম, প্রেমের যাদের বিচ্ছেদ হয়ে গেছে সেই কানেকশানগুলো ফিরে আসবে, এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু হট করে মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা, এই জায়গাটা কিন্তু কিছুটা হলো আপনাদের সমস্যা আসবে এ মাসে। ফট করে চট জলদি মাথা গরম হয়ে যাওয়া, এই দিকটাতে আপনারা কিছুটা হলো সাবধানতা অবলম্বন করুন। কোনো কাজ করার আগে দুবার হলো সেটা চিন্তা করে সেই ডিসিশন নেন, কারণ সেই জায়গাতে কিন্তু প্রবলেম আসার সম্ভাবনা থাকছে। এবং যারা গাড়ির বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম, যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, মডেলিং, অ্যাক্টিং, গান বাজনা, অভিনয়, এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন, অর্থাৎ গ্ল্যামার জগতে যারা আছেন এক কথাতে, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা বিশেষ লাভ কিন্তু দেবে। নতুন কাজের সুযোগ ফিল্ম ইন্ডাস্ট্রি যার ক্ষেত্রে আপনাদের কিন্তু বিশেষ সুযোগ সুবিধা কিন্তু নিয়ে আসবে তুলা রাশির এই মাসে, অন্তত সেপ্টেম্বর মাসে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে আটকে যাওয়া কাজগুলো কিন্তু আপনাদের ধীরে ধীরে কিন্তু হবে তুলা রাশির ক্ষেত্রে। কিন্তু আমি বারবার বলছি, 16 সেপ্টেম্বরের মধ্যে আপনারা কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন। এবং এই যে 23 সেপ্টেম্বর, এই যে রাহু রাশি পরিবর্তন, এটা তার আগে অবধি, সেই 23 সেপ্টেম্বর আগে অবধি আপনারা অবশ্যই লটারি, শেয়ার, ফাটকা কারবার, স্টক বিজনেস, জুয়া, গোল্ড, চাঁদি, এগুলোতে কিন্তু আপনারা অর্থ কিন্তু পাবেন। এবং আটকে থাকা কাজগুলো কিন্তু ধীরে ধীরে আপনাদের এ মাসে ঠিক 23 সেপ্টেম্বরের আগে পর্যন্ত কিন্তু আপনাদের হবে। নতুন কর্মের সুযোগ কিন্তু আপনাদের আসবে। রাজনৈতিক ক্ষেত্রে যারা আছেন, রাজনীতিতে যারা লিপ্ত আছেন, যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুবর্ণ সুযোগ কিন্তু নিয়ে আসবে। গুরুজনদের পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলো টেনশন আসবে, কিছু কিছু ক্ষেত্রে মাথা ধরা, চোখের কিছু সমস্যা, এবং উচ্চ রক্তচাপ, এবং ব্যাক পেন, এবং পায়ে ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা এ মাসে দেখা যাচ্ছে। এবং এ মাসে আপনারা ফ্ল্যাট কিনা বা জমি কিনা বা তার জন্য টাকা অ্যাডভান্স দেওয়া, এগুলো কিন্তু হবার যোগ কিন্তু দেখা যাচ্ছে। বা কোনো গাড়ি কিনা, সে টু হুইলার হোক আর ফোর হুইলার হোক, গাড়ি কেনার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ওভারঅল তুলা রাশির সেপ্টেম্বর মাস মোটামুটি সম্পূর্ণরূপে ভালোই যেতে চলেছে।
তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।